আসসালামু আলাইকুম। আজকে আমি ঝিঙে দিয়ে চিংড়ি মাছের রেসিপি করব। আমি কয়েকটা ঝিঙে নিয়েছি এখানে, এখন এগুলো কেটে খোসা ছাড়িয়ে নিব। খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি আমি, এখন আমি সাইজ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেছে, এখন আমি চুলায় ননস্টিক বসিয়ে দিলাম। দিয়ে দিব মাস্টার সিড অয়েল, তেল গরম হয়ে আসলে আমি কাঁচামরিচ রসুন কুচি একসঙ্গে কিছুক্ষণ বেজে নিব। এরপর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আরো কিছুক্ষণ আমি ভেজে নিব। এখন আমি দিয়ে দিব হলুদ মরিচ লবণ স্বাদ এবং পরিমাণ মতো। যেহেতু আমি একটু ঝাল করব, এই জন্য আমি একটু মরিচের গুঁড়া বেশি দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি, এখন চিংড়ি মাছগুলো দিয়ে দিব।
আমি মাছগুলো কষিয়ে নিয়েছি, এখন সবজিগুলো দিয়ে দিচ্ছি। আমি সবজিগুলো নেড়ে চেড়ে ফ্রাই করে নিব। ঝিঙে ভাজি করতে কোনো পানির প্রয়োজন হয় না। ক মাছে রান্না করলে ঝিঙে ভাজি রান্না হয়ে গেছে। একেবারে কম আছে, আমি এই সবজি ভেজে নিয়েছি। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।